আমি রাসেল মিয়ার মতন, এই যে দেখেন আমার হাতে, আপনারা চিন্তা করতে পারেন এই রাসেল মিয়ার হাতে হাত করা পড়ে। এই যে একটা প্রশ্ন করছেন আপনাকে, দাঁড়ান, আপনারে দুপুরে লাঞ্চ করবেন আজকে আমার সাথে এই প্রশ্ন করার জন্য। আমার আমার প্রথম স্ত্রী উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছে জেল গেটে, ও কিন্তু ওই যে আমার মাকে সাথে নিয়ে ও কিন্তু আমাকে দেখতে গেছে, এবং দেখতে গিয়ে আমাকে কিন্তু বলছে যে তোমার এই দিন দেখতে হবে, এটা আমি কল্পনা করি নাই রাসেল, আমি দোয়া করি তুমি বের হয়ে যাও, বের হয়ে তুমি স্বাভাবিক জীবন যাপন করো। ওই জেল গেটেও আমাকে বলে আসছে তুমি মিডিয়া ছেড়ে দিও। আমি জেল গেটেও ওর উত্তর দিয়ে আসছি যে মিডিয়াটা আমার রক্তের মধ্যে মিশে গেছে, আমি মিডিয়াটা ছাড়তে পারবো না। এটুকু শেষ করি লাঞ্চ পর্যন্ত, পরে আবার যদি আরো। আচ্ছা, আমার প্রথম স্ত্রী উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে করছে, আমার সংসারটা ভাঙার কারণ হইছে আমার স্ত্রী মিডিয়া পছন্দ করে না। ও আমাকে বলতো সব সময় যে রাসেল কোনো কিছুর অভাব আছে আমাদের, এই যে আমার মা পিছনে বসা, কোনো কিছুর অভাব আছে আমাদের, আসো না তুমি একটা বিজনেস করো, তুমি প্রয়োজনে চলো আমরা দেশের বাইরে যাই, অনেক ভাবে ও আমাকে বুঝাইছে। কিন্তু আমি মানুষটা ওই যে লাইট ক্যামেরা অ্যাকশন এর পাগল ছিলাম, আমি সিনেমা করব, পর্দায় মানুষ আমাকে দেখবে, আমি নাটক করব, ইউটিউবে আমি আমাকে মানুষ দেখবে, আমার একটা পরিচিতি, এইটা আমার ওয়াইফের পছন্দ ছিল না। একটা পর্যায়ে ও যখন আমাকে বলল যে তুমি যদি মিডিয়া না ছাড়তে পারো তাহলে আমি আমাকে তোমার ছেড়ে দিতে হবে, আমাকে ভয় দেখাইছে, পরে আমি বলছি আমি তোমাকে ছাড়তে পারবো কিন্তু আমি মিডিয়া ছাড়তে পারবো না। এইটুকুই হচ্ছে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদের কারণ, এছাড়া আর কিছুই না। এবং তবে আমি এটা বলবো যে আমার যে প্রথম স্ত্রী ওর নামটা আবার আমি মিডিয়ার সামনে বলতে পারবো না, কারণ ও আমাকে গতকালকেও বলছে যে তুমি সংবাদ সম্মেলন করবা ভালো কথা, আমার নাম কিন্তু বলবা না, আমি মিডিয়ার সামনে পরিচিত হইতে চাই না। ও অন্য জগতের অন্য আঙিনার একটা মানুষ ছিল, আমি যদি ভালো থাকতে পারতাম সেদিনও ও আমাকে খুব ইমোশনালি কথাগুলো আমাকে বলছে। এবং দেখেন জেল গেটে ও কিন্তু ওই যে আমার মাকে সাথে নিয়ে ও কিন্তু আমাকে দেখতে গেছে, এবং দেখতে গিয়ে আমাকে কিন্তু বলছে যে তোমার এই দিন দেখতে হবে, এটা আমি কল্পনা করি নাই রাসেল, আমি দোয়া করি তুমি বের হয়ে যাও, বের হয়ে তুমি স্বাভাবিক জীবন যাপন করো। ওই জেল গেটেও আমাকে বলে আসছে তুমি মিডিয়া ছেড়ে দিও। আমি জেল গেটেও ওর উত্তর দিয়ে আসছি যে মিডিয়াটা আমার রক্তের মধ্যে মিশে গেছে, আমি মিডিয়াটা ছাড়তে পারবো না, তুমি আমাকে মাফ করে দিও। বিবাহ জীবনের দানা একটু একটু, এটা দরকার আছে, এটা দরকার আছে লক্ষ্মী ভাই, এটা দরকার আছে, এটা না আমি আমি একটু এটা দরকার আছে। বিবাহ বিবাহ জীবনে এক মিনিট, বিবাহ জীবনের অভিজ্ঞতাটা বলি, মেয়ে যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, তাহলে বিবাহ জীবনটাকে আপনার স্বর্গের জীবন মনে হবে। আর যদি ভালো না হয়, এই যে আমার আমি রাসেল মিয়ার মতন, এই যে দেখেন আমার হাতে, আপনারা চিন্তা করতে পারেন এই রাসেল মিয়ার হাতে হাত করা পড়ে, পিজন ভ্যানে করে আমাকে আপনার ইয়াতে নিয়ে যায়, জেলখানায় নিয়ে যায়, জেলখানা থেকে আমাকে নিয়ে আসে। আমি একটা মেসেজ দিলাম, বিয়ে করার আগে অবশ্যই আপনারা তাড়াহুড়া করবেন না, এবং মেয়ে কি করে এবং মেয়ের মা কি করে এইটা আপনারা একটু জেনে বিয়েটা করবেন। কারণ আমি রাসেল মিয়ার জীবন যেভাবে নষ্ট হয়েছে, আমি চাই এই বাংলার যুবকদের মধ্যে আর কোন যুবকের জীবন এইভাবে যেন নষ্ট হয়ে না যায়।